জেনে নিন যেভাবে নারী পুলিশকে প্রেমের প্রস্তাব যুবকের অতপর ঘটনাটি গত চোদ্দ ফেব্রুয়ারির ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডের দিন ছিল এদিন অনেক যুগলকেই রাস্তা পার্কে হাত ধরে ঘুরতে দেখা গেছে কিন্তু আঠাশ বছরের পৌঁছেও সঙ্গিনী পাওয়ার সৌভাগ্য হয়নি ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদের এক যুবকের তাই এক নারী পুলিশকে প্রেমের প্রস্তাব করেছিলেন তিনি কিন্তু এরপরই বাধে যত বিপত্তি পুলিশ চুলে যে ছত্রিশ ঘা তা হারে হারে টের পেয়েছেন ওই যুবক অনেক কাকুতি মিনতি এবং কানমলা খেয়েও শেষ রক্ষা হয়নি অভিযুক্ত যুবককে পুলিশ আটক করেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের এই ঘটনায় অবাক অনেকেই আসলে রোডরোমিওদের দৌড়াত্তে লাগাম পড়াতেই সাদা পোশাকের নারী পুলিশ ঘুরেছিলেন মোরাদাবাদের রাস্তা এবং একাধিক পার্কে সুন্দরী পুলিশকর্মীকে দেখে আর নিজেকে সামলাতে পারেননি বিনয় শ্রীবাস্তব নামের ওই যুবক কাল বিলম্ব না করে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলেন সে প্রপোজ করলে জল এত দূর গড়াত না পুলিশ সতর্ক করে হয়তো ছেড়ে দিত কিন্তু বিনয় প্রস্তাব দিতে গিয়ে আপত্তিকর কাজকর্ম করেন বলে অভিযোগ তদন্তকারীদের অভিযোগ পুলিশ কর্মীদের উদ্দেশ্যে অশ্লীল ইঙ্গিত করেন ওই যুবক প্রথমে বিষয়টি কিছু বুঝতে দেননি ওই নারী পুলিশকর্মী তিনি কৌশলে অভিযুক্ত যুবককে পুলিশ ফাঁড়ির দিকে নিয়ে যান অচেনা নারীর এমন সন্দেহজনক কিছু মনে হয়নি বিনয়ের ভেবেছিলেন থেকে যেহেতু সাই এসেছে অতএব এগুলো মন্দ নয় এভাবে অভিযুক্ত যুবককে নিয়ে পুলিশকর্মী পৌঁছে যান ফাঁড়ির কাছে যেখানে জিপ নিয়ে অপেক্ষায় ছিলেন বেশ কয়েকজন সহকর্মী পুলিশের জিপ দেখে বিপদ আজ করে ওই তরুণ ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে পাজা কোলে করে জিপে তাকে তোলেন পুলিশ কর্মীরা ততক্ষণে দেখা যায় জিপে আরও কয়েকজন ঠাঁচাঠাঁচি করে বসে আছেন উত্তরপ্রদেশে অ্যান্টি রোমিও স্কোয়াডের বিরুদ্ধে বাড়াবাড়ি অভিযোগ অবশ্য কম নয় যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর এই বাহিনী নামে এই স্কোয়াড মাঠে নামার পর নারী ঘটিত অপরাধ বেশ কিছুটা কমছে বলে দাবি প্রশাসনের তবে মোরাদাবাদের ঘটনা বুঝিয়ে দিল রাজ্যে এখনও এই ধরনের ঘটনা কমার কোনো ইঙ্গিত নেই